Putakar number. Hello? Ah. কি সব আবুল দাউল বকছেন না আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না সত্যি এটাই হয় নাকি কত 2 কোটি সরবা সত্যি কথা বলছি আমারও প্রথমে সন্দেহ হয়েছিল তারপরে দেখলাম সন্দেহ নয় সত্যি কোথায় একটা লাকি ড্র হয়েছে সেখানে আমি 2 কোটি টাকা জিতে গেছি রাজুকে ফোন করি শাস্তি রাজু রাজু এ বাড়ি রং করবো চলে সীমা তুমি যে আমার কাছে আগে টাকা করে পেতে সেগুলো আমি কাজে মিটিয়ে দেবো তোমার কাছে যে দামি দামি শাড়িগুলো আছে সেগুলো তুমি আমার জন্য রাখছো কি বৌদি লটারি পেয়েছো নাকি তাতে তোমার কি দরকার তোমার টাকা পাওয়া দিয়ে কথা না তা ঠিক আছে কিন্তু আসলে 2 বছর হয়ে গেল আর তুমি মাত্র 200 টাকা ধরিয়েছো তাই জন্য একটু জিজ্ঞেস করছিলাম একটা প্রবলেম তো ছিল কিন্তু এগুলো সব মিটে গেছে তুমি আনতে পারবে কি না সেটা বল হ্যাঁ হ্যাঁ একদম পারবো কিন্তু আজ তো তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি আজ তো কিছু আনিনি আমি না তোমার জন্য কাল সবকিছু নিয়ে আসবো ঠিক আছে আজ আমি আসি হ্যাঁ ঠিক আছে কিন্তু মনে রেখো দামি দামি শাড়ি কিন্তু ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না আমি আসছি আসছি হ্যাঁ এসো যখন বললাম তখন বললে যেমন খুশি তেমন করে দে তখন বলেছিলাম তখন একটা অসুবিধা ছিল এখন নেই তোকে যখন যেটা বলছি সেটা কর ভালো করে সুন্দর প্লাস্টিক পেন্ট করবি কোনো 2 নম্বরই মাল দিবি না কিন্তু এটা কিন্তু অ্যাডভান্স লাগবে আমি ওই নিজের পকেট থেকে টাকা দিয়ে কিন্তু আমি করতে পারবো না তারপর তুমি আর দাও না এ রে ভাই কাল সকালে এসে অ্যাডভান্স দিয়ে যা আচ্ছা ঠিক আছে যাচ্ছি কাল কিন্তু আসবো না সকালবেলা আসবি অ্যাডভান্স দিয়ে চলে যাবি যা ঠিক আছে যাচ্ছি পুরো ঝগাস প্লাস্টিক পেন্ট কোনো কথা হবে না শর্মা ভাবছি পুরো বাড়িটা না সেন্ট্রালি এসি করে দেবো তাই ঘরে ঘরে এসি ঠিক না বাড়িতে ঢুকবে পুরো বাড়ি ঠান্ডা যা হ্যাঁ এই চলো না আমি একটু বিদেশ থেকে ঘুরে আসি বিদেশ যাবে আমার না সুইজারল্যান্ড যাওয়ার খুব ইচ্ছে হ্যাঁ ঠিক আছে সে যাব কিন্তু শর্মা আমার খুব শখ একটা BMW গাড়ি কিনতে বুঝলে সারা BMW গাড়ি করে সারা কলকাতা ঘুরে বেড়াবো পাড়ায় ঢুকবো যখন সব টেরা হয়ে যাবে আমি একটা না দামি নেকলেস কিনবো নেকলেস ওর মধ্যে হিরে বসানো থাকবে হিরের নেকলেস ওই তখন বিয়ে বাড়িতে সবাইকে দেখতাম পড়তো আর আমার তখন কি হিংসাটাই না হতো ঠিক আছে কি না সব হবে কালকে দিনটা আসতে দাও কালকে চেকটা হাতে পাই তারপরে এক এক করে সব করবো একদম এই শোনো না আমি একটা সবাইকে নিয়ে পার্টি দেবো ওরা যেমন সবাই বড় লোকিয়ানা দেখায় আমিও ওদের মতনই বড় লোকিয়ানা দেখাবো ঠিক আছে সব কাল হবে হ্যাঁ কালকে হাতে চেকটা পাই এক কাজ করো আজকে রাত্রিটা ঘুমাই কাল সকালে সব চিন্তা ভাবনা করো লাইটটা অফ করো ঘুমিয়ে পড়ো এ দুঃখা দুঃখা হ্যাঁ চলো
খ্রিস্টান দেশীয় সুযোগ সন্ধানী ব্যক্তিকে এড়াতে না পারলে বৌদি ইসি যাওয়ার তো কথা নিজে নিজে, কিন্তু এখন যে কেন এলো না বলতো? বলছিলাম ভাই, ওই আমার অ্যাড্রেসে ওই 2 কোটি টাকা চেকটা আসার কথা ছিল, সেটা এখনো চলো না ভাই। কি 2 কোটি? কোথায় ফোন করেছেন জানেন? কোথায়? এটা একটা পাগলা গারদ। কি বলছো, পাগলা গারদ? আর আপনি হলে আর একটা পাগল। সে কি আমার 2 কোটি গেল? দাদা, ও দাদা, রাজু আমার সব চলে গেল ভাই, আমার সব বোনাস হয়ে গেল রে ভাই, বোনাস হয়ে গেল। কি বলছো গো? জানতাম টাকা দেবেন না, এই জন্য আপনাকে বিশ্বাস করি না। এই জন্য আপনাদের জন্য ছেড়া ছেড়ে নিয়ে আসি। কোটিপতি আর আমার হলো না রে ভাই, আমাকে পাগলা গারদ থেকে ফোন করেছিল রে ভাই।